তো আগের বার আমরা দেখলাম চেকড এক্সেপশন, আর এটা হচ্ছে আনচেকড এক্সেপশন। তো একটা কাজ করা যাক, আমি এই ফাইলটাকে আবার এই প্রজেক্টের ভেতর কপি করলাম। তো আচ্ছা, তো এখন প্রবলেমটা হচ্ছে কি, ফাইল নট ফাউন্ড এক্সেপশন হচ্ছে এক ধরনের চেকড এক্সেপশন, অর্থাৎ আমরা এটা এক্সেপশনটা আমরা আর কি রান করার আগেই দেখতে পাবো। তো এখন একটা জিনিস চিন্তা করা যাক, যে ফাইল থেকে ইনপুট নেয়ার জন্য, মানে ফাইল থেকে রিড করার জন্য আমি স্ক্যানার ইউজ করছি, আর স্ক্যানারে আমি ফাইলের অবজেক্টটা পাস করছি, আর ফাইলের অবজেক্টটা স্ক্যানারে পাস করার জন্য আমার একটা এরর থ্রো করতে পারে, সেটা হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো এই এক্সেপশনটা আর কি যখন ফাইল এই প্রজেক্টের ভেতর ফাইলটা পাবো না, তো সেই ক্ষেত্রে, শুধুমাত্র সেই ক্ষেত্রে ওই এক্সেপশনটা থ্রো করবে, আদারওয়াইজ ওই এক্সেপশনটা আসলে আর থ্রো করবে না। তো এখন একটা জিনিস যদি চিন্তা করি, যে আমি যদি এটাকে গ্যারান্টি দিতে পারি যে আমি অলওয়েজ এই যে প্রজেক্টটা আছে প্রজেক্টের ভেতর আমি প্রথমে ফাইলটা কপি করে তারপরে আমি আমার কাজ করব, অর্থাৎ আমি এতটাও দাম না যে আমি ফাইলটা কপি না করি এই কাজটা করব। তো এখন এই জিনিসটা আমরা করলাম, প্রথমে আমরা ফাইলটা কপি করে রাখলাম, এরপরে আমরা ট্রাই ক্যাচ কিছুই দিলাম না, তো এতটুকু রাখলাম। তো এখন তাও জাভা বলতেছে যে না, তুমি ফাইলটা কপি করছো কিন্তু স্টিল এটা একটা এরর দিতে পারে, তো অবশ্যই তোমার এই এররটা হ্যান্ডেল করতে হবে। তো কিন্তু আমি তো জানি যে আমি কোনো ধরনের এরর পাবো না, তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত, হয় আমার ট্রাই ক্যাচটা ইউজ করা উচিত, না হয় আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে থ্রোস কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তো আমি যদি এখানে জাস্ট লিখি থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তাহলে আমি নিচে কোনো ধরনের এরর পাচ্ছি না। তো এইটা দিয়ে আমি জাস্ট কী করছি, যে এক্সেপশনটা দেখাচ্ছিল, যেই চেকড এক্সেপশনটা দেখাচ্ছিল সেটা আমি জাস্ট সাপ্রেস করে দিলাম। অর্থাৎ এই যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তো এই জায়গায় ফাইল নট ফাউন্ড এক্সেপশন দেখা যেতে পারে, তো এর জন্য জাভা আমাকে বলতেছিল যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন দেখা যেতে পারে, তো আমার অবশ্যই এটাকে হ্যান্ডেল করতে হবে। আমি কি করলাম, যে আমি বললাম না, আমি এই এক্সেপশন হতে দেবো না, অর্থাৎ আমি সবসময় ফাইলটা কপি করে ওই জায়গায় রাখবো। যেহেতু আমি ফাইলটা কপি করে এখানে রাখবো, তো অবশ্যই আমি এই ধরনের এক্সেপশন দেখতে পাবো না। তো এই ধরনের এক্সেপশন যদি আমি দেখতে না পাই, তো আমি চাচ্ছি না যে ট্রাই ক্যাচ ব্লকটা এত বড় ব্লক আমি ইউজ করি। তো আমি জাস্ট কী করলাম, এই মেইন ফাংশনে যেহেতু আমি সব কাজ করছি, তো আমি কী করছি, মেইন ফাংশনের পরে জাস্ট লিখলাম থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো এতটুকুর মানে হচ্ছে, এই যে মেইন ফাংশনে, এই মেইন ফাংশনে আমি কিছু কাজ করছি, এবং এই কাজগুলোতে হয়তো চেকড এক্সেপশন অর্থাৎ ফাইল নট ফাউন্ড এক্সেপশন থ্রো করতে পারে। আচ্ছা, তো এগুলো ফাইল থ্রো, মানে ফাইল নট ফাউন্ড এক্সেপশন থ্রো করুক, কিন্তু আমি এই এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করব না। তো থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন দিয়ে আমি বোঝাচ্ছি যে ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা এগুলো আর কি থ্রো করতে পারে, কিন্তু তাও আমি এগুলোকে হ্যান্ডেল করব না, এগুলো হ্যান্ডেল না করি আমি এটাকে রান করতে যাচ্ছি। তো এবার এটাকে যদি রান করি, তো এই যে দেখতে পাচ্ছি দিস ইজ জাস্ট এ টেস্ট। তো এই ক্ষেত্রে আমার কি ট্রাই আর ক্যাচ ব্লকটা লেখার দরকার পড়ছে না। তো এখন আমি যদি একটা কাজ করি, আমি যদি প্রজেক্টে গিয়ে এই যে ফাইলটা আছে এটা যদি আমি রিমুভ করে দিই, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো ধরনের এক্সেপশন দেখাবে না, কিন্তু আমি যখন এটাকে রান করব তখন আমি একটা এক্সেপশন দেখতে পাবো। অর্থাৎ এটা থ্রো করার, থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন এইটা লেখার পর, এটা তো একটা চেকড এক্সেপশন ছিল তাই না, তো এইটা লেখার পর এটা কী করলো, এই এক্সেপশনটা সে শুধু রান টাইমে চেক করতেছে, অর্থাৎ রান করার পরে সে চেক করতেছে। তো এর জন্য আমাদের এত কিছু লেখার দরকার নাই, ট্রাই ক্যাচ এত কিছু লেখার দরকার নাই। তো নর্মালি আমরা কী করব, তো নর্মালি আর কি এটা ইউজ করা উচিত না আমাদের, তো নর্মালি আমাদের সবসময় ট্রাই ক্যাচ ব্লকটা ইউজ করা উচিত, কিন্তু অ্যাগেন যদি আপনি অনেক বেশি লেজি হন, তো সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। তো যাই হোক, থ্রোয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, যে আমরা চাইলে থ্রোয়ের পরে মাল্টিপল এক্সেপশন লিখতে পারি, অর্থাৎ আমি চাচ্ছি যে অনেকগুলো এক্সেপশনকে আমি সাপ্রেস করতে চাই। এইখানে তো আমি জাস্ট ফাইল নট ফাউন্ড এক্সেপশনটাকে সাপ্রেস করছি, তো আমি চাই যে অ্যারিথমেটিক এক্সেপশন আছে ওইটাকেও আমি এভাবে সাপ্রেস করতে চাই। তো আমি জাস্ট কমা দিয়ে লিখতে পারি, কমা দিব, পরে লিখবো জাস্ট অ্যারিথমেটিক এক্সেপশন। তো এখন আর কি থ্রোস অ্যারিথমেটিক এক্সেপশন, তো এটাও কাজ করবে। পরে আরও কয়েকটা এক্সেপশন যদি দিতে চাই, যেমন আমি লিখলাম এসকিউএল এক্সেপশন, তো এই ক্ষেত্রে এটাও কাজ করবে। তো থ্রোসের পরে আমরা অনেকগুলো এক্সেপশন ইউজ করতে পারি।